সেই থেকে কেঁদে চলেছে। ওয়েলকাম টু মাই ব্লগ, আমি পাপিয়া সোয়ালের পাপিয়া বলছি। দেখুন আমাদের টুনটুনির বাচ্চা হওয়ার টাইম হয়ে গেছে মনে হয়, সেই থেকে কেঁদে যাচ্ছে। কী করবো আমি বুঝতে পারছি না। ওকে আমি জায়গা করে দিয়েছি যেখানে তুই বস, ও বসবে না, ও সেই থেকে কাঁদছে। আয়, প্রথম বাচ্চা হবে তো, ওকে বুঝতে পারছি না কী করতে হবে। আয় আয় এখানে বস, ভগবান এখানে বস। দেখো না আমারও আর খাটনি হয়েছে, দেখো ওরা মনে হয় একটু খোঁজ খাঁচের মধ্যে বাচ্চা হলে হয়, ওদের জায়গা খুঁজছে কোথায় হলে ভালো হয়। ওই আর একজন চিল্লামিল্লি শুরু করেছে বাইরে, যা ওর মধ্যে যা যা বাইরে যাবি, যা দেখেন বাইরের অবস্থা। ওরাও কম যা, একজন ও কষ্ট পাচ্ছে, আর এদিকে ওরা ভাবছে কি নাকি রসগোল্লার হাবি এখানে আছে। দেখেন অবস্থা, দেখেন কিউরিওসিটি কতদূর। আর তোরা আর কিউরিওসিটি দেখাস না, ও কষ্ট পাচ্ছে। আয় টুনটুনি বাড়ি যা, টুনটুনি বাড়ি যা তো, টুনটুনি বাড়ি যা, বাড়ি যা, আয় টুনটুনির জন্য থাকবেও না এখানে। এতজন যদি এসে যায় তাহলে ওর নিশ্চিন্ত মনে কোথায় বাচ্চা হবে ওর। টুনটুনির অবস্থা দেখেন, টুনটুনি তো সারাক্ষণ বাবা, তো এত আনন্দ হলো কিসের? বাচ্চা কাচ্চা নিয়ে যে কি অশান্তিতে আছি, ঈশ্বর জানে। আয় আসো চলো, তোমার না নমস্কার করতে হবে না আমাকে, খুব হাত চলে। আয় 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 এখানে, যা কোথায় বাচ্চা দিবি দেখ। চলে যাবি না, ও তো ওই ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছি যাতে এটা ডিস্টার্ব না করে। এরপর দেখার বিষয়, এরাও কম হয়নি, আর টুনটুনি হচ্ছে সবচেয়ে খারাপ, ওর কিউরিওসিটি সবচেয়ে বেশি। দেখা যাক আমার স্প্যানিয়েলের কটা বাচ্চা হয়। উল্টে পড় এবার, ওরা এখন খেলছে দুজনে, আমি একটু খেলতে দিই যাতে ওদের খিদে পায়, খিদে না পেলে ওরকম রোগা হয়ে থাকবে, পেট ভরে খাবে। আর আমার টিন টুনটুনি কিউরিওসিটি দেখেন, আয় টুনটুনি তোর ভাই বোনকে নিয়ে একটু খেল। ভাই বোন না গেছি পুতা, আয় আয় যন্ত্রণা সত্যি।
টুলু রে, তোর ভাই বোনকে নিয়ে আয়, যাও ভাই বোন কোথায় ঢুকেছে। এই বিড়ালটাকে আমার খুব পছন্দের বিড়াল, ছোট্ট, খাওয়া দাওয়া খুব কম করে। দেখেন টুনটুনির অবস্থা কি হয়েছে, টুনটুনিকে এরা খুব ভালোবাসে। এদের কপাল খারাপ এই বিড়াল দুটোর, মাটা একদম ওকে পছন্দ করে না এদের। কি হয়েছে, আসো টুনটুনি। আমার টুনটুনি খুব কাঁদছে কেন কেন, টুনটুনি খুব মায়া দয়া। এই এই বিড়ালগুলো সব খুব মায়া দয়া। দেখেন ওর, ওরা ঢুকেছে, ওরও ঢুকতে হবে। ও মনে করে না যে ও বড় হয়ে গেছে। ও বাবা রে বাবা, ইঁদুর দৌড়ালো। তুমি ওদের একটু শিক্ষা দে, টুনটুনি কোনো বেড়ালে বাচ্চা টাচ্চা হলে পরে ওর খুব আনন্দ হয়, ওর খুব দৌড়াদৌড়ি করে। যখনই যার বাড়ির বেড়ালে বাচ্চা হয় তখনই দেখি ও দৌড়াদৌড়ি করতে থাকে। দেখেন ইঁদুর, এই টুনটুনি দেখেন কিভাবে জিনিস নষ্ট করে। এই টুনটুনি কি করে জিনিস, খবরদার করে না করে না। আমাকে আর নমস্কার করতে হবে না, তোর আমাকে আর পাপ বাড়াস না বাবা। তোর কই ভাই বোনগুলো গেছে কোথায়, ওই যে সুমোটা, আয় রূপালি আর সোনালি আয়। দেখেন সোনালি আর রূপালির কীর্তন, এর নাম সোনালি আর এই রূপালি, ওরা এখন খেলবে। বাবা বাঘের বাচ্চা, বাঘ সেজেছে, দেখেন এটা বাঘ। আর আরেকজন দৌড়াচ্ছে কোথায়, বাঘ সেজেছে। এটা এটা বাঘ নাকি, এটা বাঘ, বাঘ একটা। তোরা বাড়ি এত কি রেসিটি কিসের, কাউকে ভালোবাসতে পারবো না তোমাদের, তোমাকে ভালোবাসতে হবে। আমার ভিডিওটা এখানেই শেষ করলাম, আপনাদের কেমন লাগলো লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন, তারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা এখানেই শেষ করলাম, নমস্কার।